সূরা আনআমে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের বেশ কিছু আদেশ দিয়েছেন, তার মধ্যে একটি আদেশ নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশ্লীল কাজের নিকটবর্তী হয় না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। সূরা আনআম 151। অশ্লীলতা শব্দটি দিয়ে এখানে গুনাহ বোঝানো হচ্ছে, বিশেষ করে কবিরা গুনাহগুলোর কথা বলা হচ্ছে। এখানে দুটি বিষয় নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবা দরকার। প্রথমত, আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু বলেননি অশ্লীল কাজ করবে না, বরং তিনি বলেছেন অশ্লীল কাজের নিকটবর্তী হবে না। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের শুধু গুনাহ থেকে দূরে থাকতে বলছেন না, বরং তিনি এমন সব কিছু থেকে দূরে থাকতে বলছেন যা আমাদের বড় গুনাহগুলোর দিকে নিয়ে যেতে পারে, আমাদের সাথে গুনাহগুলোর দূরত্ব কমিয়ে আনবে। এমন কোনো কিছু করা যাবে না, এমন কিছু করা যাবে না যা আমাদের আর গুনাহগুলোর মধ্যকার প্রাচীর সরিয়ে দেবে। যেমন বিপরীত লিঙ্গের কারোর দিকে ইচ্ছে করে তাকানো মানুষের বড় গুনাহের দিকে এগিয়ে নিয়ে যায়, নির্জনে দুজন নারী এবং পুরুষ একসাথে থাকা তাদের বড় গুনাহের কাছে নিয়ে যায়, গান শোনা মানুষের কামনাকে উস্কে দেয়, মনকে তরল করে। সুতরাং ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করা হলো আল্লাহর আদেশ অমান্য করা। যারা এই কাজগুলো করছেন তারা গুনাহ করছেন, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা গোপনে করা অশ্লীলতার কথা বলেছেন। তিনি বলেন, অশ্লীল কাজের নিকটবর্তীও হবে না, যা থেকে যা প্রকাশিত হয় এবং যা গোপন থাকে। অনেক মুফাসসিরিনের মতে গোপনে করা অশ্লীল বলতে এই সব কবিরা গুনাহকে বোঝানো হচ্ছে যেগুলো গোপনে সংঘটিত হয়। এই ব্যাখ্যাটি সঠিক, তবে মুফাসসিরগণ আরও একটি ব্যাখ্যা এনেছেন। এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের অন্তরে গুনাহগুলো গোপন অশ্লীলতার মধ্যে পড়ে, কাজেই রিয়া বা লোক দেখানো আমল একটি গোপনীয় অশ্লীলতা। মানুষের কাজে প্রশংসা পাওয়ার জন্য দান সাদকা করা, নিজের লাইক কিংবা ফলোয়ার বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো দাওয়াতি লেখা কিংবা লেকচার শেয়ার করার মতো কাজগুলো আজ আমাদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এই সবই রিয়া এবং গোপন অশ্লীলতার অন্তর্ভুক্ত। আল্লাহর নাজির করা বিধানগুলো ঘৃণা করা, ইসলামের কোনো শেয়ার বা চিহ্নর প্রতি অন্তরে বিদ্বেষ থাকা, এই আয়াতে বর্ণিত অশ্লীলতার অন্তর্ভুক্ত। আল্লাহর ফয়সালা নিয়ে অসন্তুষ্ট হওয়া এবং ক্ষুব্ধ হওয়া গোপন গুনাহ। একইভাবে উদ্ধত্ব এবং দম্ভ গোপন অশ্লীলতার অন্তর্ভুক্ত। আমাদের মনে রাখতে হবে, অনেক সময় অন্তরের গোপন অশ্লীলতা প্রকাশ অশ্লীলতার চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে। আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শোনেননি, যে ব্যক্তি অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না? তাই সূরা আনআমের এই আয়াতের অর্থ বুঝলে আমরা বুঝতে পারবো আলিমগণ অপ্রকাশিত হেফাজত বলতে কী বুঝিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এর একটি নাম রাকিব বা তত্ত্বাবধায়ক, মহা পর্যবেক্ষক। এ নামের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, বান্দা যখন অনুধাবন করে তার প্রকাশ্য এবং গোপন সব আমলের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন, এবং বিষয়টির ব্যাপারে যদি সে সবসময় সচেতন থাকে তাহলে এ চিন্তা তাকে বাধ্য করবে নিজের গোপন চিন্তাগুলো এমন সব চিন্তা এবং ইঙ্গিত থেকে বিরত রাখতে যা আল্লাহর অপছন্দনীয়। পরীক্ষা কিংবা কষ্টের সময় আল্লাহর ফয়সালা নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না, বরং সবসময় এ ধরনের চিন্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, কারণ এ ধরনের চিন্তাগুলো হলো এক ধরনের গোপন অশ্লীলতা। প্রকাশ্য গুনাহগুলোর মতোই গোপন গুনাহগুলোর জন্য আমাদের তওবা করতে হবে। আর যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে তাহলে সংশোধনের পথে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সাহায্য করবেন এবং তার তওবা কবুল করে নেবেন। প্রিয় পাঠক, গোপন অশ্লীলতা থেকে আমাদের চিন্তাগুলোকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এ ধরনের গুনাহে লিপ্ত মানুষের বাইরে থেকে দেখে মোত্তাকি মনে হতে পারে, মানুষ হয়তো তাকে দেখে ভাববে সে অনেক জাহিদ, অনেক বড় আবেদ, আর তার ব্যাপারে মানুষের ধারণা আরও পাকাপোক্ত হবে, যেহেতু সে প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত না, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ঙ্কর গুনাহ করে যাচ্ছে। সে মানুষের প্রশংসা এবং খ্যাতির পিছনে ছোটে, অর্থাৎ সে আল্লাহর ফয়সালা নিয়ে অসন্তুষ্ট, অর্থাৎ সে হয়তো আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করে। আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এ ধরনের গোপন গুনাহ থেকে হেফাজত করেন এবং প্রকাশ্য ও গোপন সব ধরনের অশ্লীলতা থেকে পরিশুদ্ধ করেন। আসুন আমরা রব্বুল আলামিনের এই আয়াত সবসময় মেনে চলার চেষ্টা করি, আর অশ্লীল কাজে নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে।